আপনি যদি আপনার মধ্যে যদি মানবতা বেঁচে থাকে, মনুষ্যত্ব বেঁচে থাকে, তো ভিডিওটি দেখার পরে আপনার দিলটি, আপনার কলিজাটি অবশ্যই কেঁপে উঠবে। ভিডিওটি ফেসবুকে একজন শেয়ার করে লিখেছে যে যত দোষ মুসলমানদের কি দেখতে পাওয়া যায়, যেখান থেকে সেখান থেকে মুসলমান ব্যক্তিদেরকে ধরে মারধর করা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকে কানপুরে যে ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক যে ঘটনা ঘটেছে, একটা ধর্ম আর একটা ধর্ম, হিন্দু মুসলমানের মধ্যে সেখানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, হয়তো তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের ছবি উঠে আসছে। যেখানে আপনার ডিসপ্লেতে একটি ফটো দেখুন, দুজনরাই কিন্তু পাথর ছুঁড়ছে, পুলিশ পাশে রয়েছে, কোনো রকম গ্রেপ্তারি করেনি। গ্রেপ্তারি কাদেরকে করছে? আপনাদেরকে যে ভিডিও দেখাও, কারণ এই দেশের আইন একজনদের জন্য না সকলের জন্যে। যারা অন্যায় করবে যেই হোক না কেন, তাদের সকলকে গ্রেপ্তার করা দরকার, কারণ দেশের আইন সেটাই বলছে, দেশের সংবিধান সেটাই বলছে, গণতন্ত্র সেটাই বলছে। চলুন ভিডিও দেখুন, তারপরে কথা আগে বলা। ये कौन है? ये उसी की होगी कोई? इसको हटाओ नहीं तो फिर बवाल करवा देंगे। আপনারা ভিডিও দেখলেন, অত্যাচারের একটি সীমা থাকে। আজকে পুলিশের এই কাণ্ড দেখে আমরা লজ্জিত, আমরা নিজেদেরকে খারাপ লাগছে যে আমাদের দেশের পুলিশরা এতটা নিচে নেমে গেছে। গ্রেপ্তারি করার একটা সীমা থাকে, মানুষকে উলঙ্গ করে মারা হচ্ছে, তার সাথে সাথে মহিলাদের আত্মনাদ, বাচ্চাদের কান্না, পুলিশ কিন্তু কর্ণপাত করেনি, হাতে করে ঠেলে দিচ্ছে, নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন। এই দেশে শান্তি ফিরাতে গেলে যারা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের রাজনীতি চমকানোর জন্য হিন্দু মুসলমান করাচ্ছে, সম্প্রীতির মানুষদের একত্রিত হয়ে মোকাবেলা করার দরকার পড়ে গেছে। সংবিধান মেনে, গণতন্ত্র মেনে, আইন মেনে এই ধরনের মানুষের বিরুদ্ধে খালি ফেসবুকে লিখলে হবে না, রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। যদি বন্ধ করা যায় প্রতিবাদের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, এই অত্যাচার কিন্তু বন্ধ করা যাবে। আর যদি আমরা নাকে সর্ষের তেল দিয়ে ভোঁজ ভোঁজ করে ঘরে ঘুমোতে থাকি, তাহলে কিন্তু এই দেশে কোনো দিন শান্তি ফিরে আসবে না, উল্টে আরও দেশ অশান্তির দিকে এগিয়ে যাবে। যারা ভিডিওটি দেখছেন, মানবতার খাতিরে, মনুষ্যত্বর খাতিরে ভিডিওটি শেয়ার করুন, মাত্র 2-3 সেকেন্ড সময় লাগে। মোবাইল থেকে ভিডিও শেয়ার করতে গেলে 2-3 সেকেন্ড সময় লাগে, বেশি সময় লাগে না। আমরা নগ্ন ভিডিও, আমরা গান বাজনা শেয়ার করে থাকি, মানুষের কান্না, মানুষের আত্মনাদ আমরা কিন্তু শেয়ার করি না, কারণ আমরা সব ভুলে গেছি। আমরা বাদ বাতিলের খাতায়, বাদের খাতায় আমরা নাম লিখিয়েছি। সকলে ভালো থাকবেন, দাঙ্গায় পা দেবেন না। হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি সকলে বজায় রাখুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।